স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন আপলোড ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন বাচ্চাকে আদর করছেন ভেবে করছেন তো সাবধান আপনার থেকেই ছড়াতে পারে বাচ্চার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ এই নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন চলুন তা জেনে নেওয়া যাক বাচ্চাকে আদর করুন মানা নেই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাইরে থেকে আসার পর বাচ্চাকে আদর করা যাবে না কারণ আপনার থেকেই বাচ্চা শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে বাইরে থেকে এসে প্রথমে জুতো বাইরে রাখুন জামাকাপড় দ্রুত পাল্টে ফেলুন ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ হাত পা ভালো করে পরিষ্কার করে নিন তারপর বাচ্চাকে আদর করুন আর বাচ্চাদের যদি মুখ দিয়ে লালা বের হয় তাহলে টিস্যু দিয়ে পরিষ্কার করুন কারণ শিশুরা করোনা ভাইরাসে জীবাণু বহন করতে পারে কোনো লক্ষণ ছাড়াই তাদের মুখ ও লালারসের সংস্পর্শে বড়দের চোখ নাক মুগেলে এলে সংক্রমণের আশঙ্কা থাকে কারণ কারো শরীরে ভাইরাস প্রবেশ করলে বাঁশাবাদে নাক নেশো আর গলায় সেক্ষেত্রে মুখের কাছে মুখ নিয়ে আদর করাই বিপদ তাই বড়দের শরীর থেকেই করোনা ভাইরাস ছোটোদের শরীরে সংক্রমিত হতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন প্রথমত বাইরে থেকে এসে বাচ্চাদেরকে আদর করা যাবে না দ্বিতীয়ত শাড়ির আঁচল অরনা বা হাত দিয়ে মুখ চোখ মোচানো যাবে না এতে সংক্রমিত হতে পারে তাই বাচ্চাদেরকে মুখ চোখ মোচান টিস্যু দিয়ে তৃতীয়ত শিশুদের এখন মুখে চুম্বন নয় আদরের ডিস্টেন্স বজায় রাখুন বিশেষজ্ঞরা বলছেন বলা বাহুল্য এখন বাচ্চাদেরকে বড়দের থেকে দূরে রাখতে হবে এতে বাচ্চারা অনেক কষ্ট পেতে পারে তারা ভাবতে পারে আমাকে কেন আদর করছে না তারা ভিতর থেকে ভেঙে পড়তে পারে তাই আপনাদের কর্তব্য দেশের এই পরিস্থিতিতে বাচ্চাকে বুঝিয়ে নেওয়া তাই আপনি সচেতন থাকুন বাচ্চাকেও সচেতন করুন বাইরের বড়োরা কেউ বাচ্চাকে আদর করতে আসলে তাদেরকেও সচেতন করুন বাচ্চাকে আদর করুন ও ভালোবাসা দিন সচেতনতার মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি থেকে যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ